বন্ধাত্বের হার শতকরা 6-10 সারা পৃথিবীতেই তাই। সুতরাং বাংলাদেশেও কিন্তু বন্ধাত্বের হার একই রকম। তো এই যে বন্ধাত্বের এত মানুষ, তারা তো সবাই বিদেশে যায় না, দেখা যায় যে একটা পর্যায়ে বিদেশে যাচ্ছে, তারা কারা? দেখা যায় কিছু কিছু বন্ধাত্ব রোগী নিজেদেরকে প্রকাশ করতে চান না, তারা সঠিক জায়গায় সঠিক চিকিৎসা না নিয়ে হয়তো MBBS ডাক্তারের কাছে বা পাড়ার দোকানের কাছে শুনলো যে বন্ধাত্বের চিকিৎসা ওইখানে ভালো চিকিৎসা আছে, ওরকমভাবে বা তার সে একটা বর্ডার সাইডে থাকেন বাংলাদেশে, যেখান থেকে পার্শ্ববর্তী দেশে যাওয়া অনেক সহজ ঢাকায় আসাচ্ছে, তখন তারা কিন্তু বিদেশে চলে যান সাধারণ সমস্যা নিয়েও। কিন্তু দেখা যায় যে বন্ধাত্বের চিকিৎসা তো ক্যাটাগরি আছে, যেমন সাধারণ চিকিৎসা যেটা স্টেপ ওয়ান, যে কোনো ডাক্তারই দিতে পারেন, কিছু পরীক্ষা নিরীক্ষা করে যে ওনার কারণটা কি অনুধাবন করে তারপরে দিয়ে দিলেন কিছু ওষুধ, যেটাকে বলা হয় ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ, যদি তার টিউব সিমেন্ট প্যারামিটার এবং তার ডিমানো সব কিছুই ভালো থাকে, তখন কিন্তু সেটাতেই কাজ হয়ে যায়। কিছু কিছু রোগীর এটাতেও কাজ হয় না, তাদের আরও ফার্দার কম ট্রিটমেন্ট লাগে, তখন আমরা দ্বিতীয় ধাপের ট্রিটমেন্টটা করতে পারি। দ্বিতীয় ধাপের ট্রিটমেন্টের মধ্যে আসে হচ্ছে IUI, যেমন হচ্ছে পুরুষের যদি শুক্রাণুর সংখ্যা অনেক কম থাকে বা মহিলা যদি দেখা যায় ডিম্বাণু কম বা অনেক সময় এন্ডোমেট্রোসিস নামে একটা অসুখ বা অনেক দিন ধরে তাকে চিকিৎসা করা হচ্ছে কিন্তু কোনো লাভ হচ্ছে না, কোনো কারণই নাই, তারপরেও হচ্ছে না, যেটাকে বলা হয় আনএক্সপ্লেইনড, এইসব ক্ষেত্রেও কিন্তু অনেক সময় IUI করা হয়। IUI সাথে ল্যাপারোস্কোপি, আরও কিছু অপারেশন আছে যেমন ল্যাপারোস্কোপি, হিস্টোস্কোপি, কিছু জরায়ুর কোনো সমস্যা বা টিউবের সমস্যাতে বা এন্ডোমেট্রোসিস, এগুলো আমরা এখানে করতে পারি। এরপরেও কিছু রোগীর কিন্তু চিকিৎসায় কাজ হয় না, তখন তাদেরকে তৃতীয় ধাপের চিকিৎসা নিতে হয়। সেটা কি? সেটা হচ্ছে অনেক সময় আমরা ইঞ্জেকশন দিয়ে ডিম বড় করে তাদেরকে IUI করার পরও সাকসেসফুল হয় না, তখন আমরা তৃতীয় ধাপের চিকিৎসার জন্য তাদেরকে অ্যাডভাইস করি, সেটা হচ্ছে IVF বা টেস্টিউব পদ্ধতি। তো IVF পদ্ধতিটা কি আসলে? IVF পদ্ধতি হচ্ছে কিছু কিছু রোগী, যেমন আমি যদি ভাগ করেই বলি পুরুষ বন্ধাত্ব এবং মহিলা বন্ধাত্ব। পুরুষ বন্ধাত্বের ক্ষেত্রে দেখা যায় যে যদি তার শুক্রাণুর পরিমাণ খুবই কম, যে 5 মিলিয়নের চেয়েও কম, তখন কিন্তু তাকে আর IUI কিংবা কোনো চিকিৎসায় লাভ হবে না, তখন তাকে IVF করতে হবে। আর 1 মিলিয়নের চেয়েও যদি কম হয় তখন তো আমার ICSI বা ইন্টারসাইটোপ্লাজমিক স্পার্ম ইঞ্জেকশন, এই চিকিৎসাটা করতে হয়। আবার কারোর দেখা যায় যে আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি, 6 বার IUI করা হয়ে গেছে তারপরে কোনো কাজ হচ্ছে না, তাকেও কিন্তু বন্ধাত্বের চিকিৎসার জন্য তাকে আমরা IVF বা টেস্টিভ বেবিরই পরামর্শ দিই। কিছু পেশেন্টের দেখা যায় একেবারেই বীর্য নাই, যেটাকে বলা হয় অ্যাজোস্পার্মিয়া, আমি পুরুষের কারণগুলো বলছি। তো অ্যাজোস্পার্মিয়া যদি থাকে তখন সেই পেশেন্টের কিন্তু ছোট্ট একটা অপারেশনের মাধ্যমে, খুবই ছোট অপারেশনের মাধ্যমে আমরা প্রথমে বীর্য সংগ্রহ করি, যেটাকে বলা হয় টেস্টিকুলার স্পার্ম এক্সট্রাকশন বা টেজা, এরকম ছোট ছোট অপারেশন। বীর্য যখন আহরণ করি তখন আমরা এই বীর্যকে তার স্ত্রীর কে ইঞ্জেকশনের মাধ্যমে ডিম্বাণু বড় করে তারপরে আমরা ICSI পদ্ধতি ব্যবহার করতে পারি, তাতে কিন্তু অত্যন্ত চমৎকার রেজাল্ট আসে। আর মহিলাদের কারণগুলো যদি বলি বন্ধাত্বের কারণ, যেমন হচ্ছে অনেক এন্ডোমেট্রোসিস সিভিয়ার, স্টেজ 3 স্টেজ 4, তাদেরকে কিন্তু দেখা যায় যে টিউমার আছে সাথে সিস্ট, এন্ডোমেট্রিটিক সিস্ট, তাদের তেমন কিছু করার নাই, ডিম্বাণুর পরিমাণও কমে গেছে, তখন কিন্তু এই IVF ICSI ট্রিটমেন্ট করতে হবে। কিছু পেশেন্টে যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, অনেক ওষুধ দেওয়া হয়েছে, অনেক IUI করা হয়েছে, কাজ হচ্ছে না, ল্যাপারোস্কোপিও করা শেষ, 10%-এর মতন পেশেন্ট পলিসিস্টিক ওভারি, তাদেরও IVF করতে হয়। কিছু পেশেন্টের আছে দুই পাশেই টিউব বন্ধ, তার তো আর কিচ্ছু করার নাই, তার টিউব বন্ধ, সুতরাং ন্যাচারাল কোনো পদ্ধতিতে তাকে আগানো যাবে না, তাকে হচ্ছে IVF করতে হবে টিউবটাকে বাইপাস করার জন্য। আর কিছু পেশেন্টের আছে আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি, যেটা মেল এবং ফিমেল দুইটা কজই হতে পারে, এই আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি কিন্তু IUI দিয়েও খুব বেশি ওভারকাম করা যায় না বা সফলতা অনেক বেশি না, এটাতে যদি আমরা IVF করি তখন কিন্তু অনেক সফলতা বেশি হয়। আর কিছু পেশেন্টের থাকে যে তাদের বারবার প্রেগনেন্সি লস হচ্ছে বা বারবার বাচ্চা কনসিভে প্রথম দিকেই নষ্ট হয়ে যাচ্ছে খুবই আর্লি, বা রিকারেন্ট ইমপ্ল্যান্টেশন ফেলিওর, ওদেরকে কিন্তু কিছু জেনেটিক ডায়াগনোসিস করতে হয়, যেটা একমাত্র IVF পদ্ধতিতে ভ্রূণ তৈরি করে সেখান থেকে জেনেটিক ডায়াগনোসিস করা যায়।
তো এই পেশেন্টগুলোরও আইভিএফ বা টেস্ট টিউব পদ্ধতি লাগে। এখন আমি আসি যে কোন পেশেন্টগুলো আমরা এখানে চিকিৎসা করতে পারি। আমরা প্রায় তৃতীয় ধাপের প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ সবগুলোরই ধাপের বেশিরভাগ রোগীরই চিকিৎসা করে থাকি। আমরা এখানে নিয়মিত আইভিএফ করছি। আমি যেমন বাংলাদেশ ফার্টিলিটি হসপিটালে নিয়মিতভাবে আইভিএফ করি, তো এখানে আমরা প্রায় সব রোগীরই করতে পারি। শুধুমাত্র যাদের জেনেটিক ডায়াগনোসিস দরকার তাদেরকে আমরা এখনও জেনেটিক ডায়াগনোসিসটা আমরা করতে পারছি না। আমাদের সেই কোম্পানিগুলো বা যারা জেনেটিক ডায়াগনোসিস করেন সেই তাদের সাথে এখনও আমাদের কোলাবোরেশন হয় নাই। ইনশাল্লাহ অচিরেই আমরা এটা করতে পারবো। আর একটা গ্রুপ যেখানে ডোনার লাগে, যেমন যদি তার কারোর ডিম্বাণুর পরিমাণ একেবারেই নাই, নেগেটিভ হয়ে গেছে, একটা ডিম্বাণুও নাই, এবং সেই তিনি কিন্তু চান যে তিনি সন্তানের মাতা বা পিতা হবেন, তো সেই রোগীগুলোকে কিন্তু আমরা দিতে পারি না। আমাদের দেশের ল অনুযায়ী কোনো ডোনার ইউজ করা যায় না, তখন আমরা তাদের কাছে অসহায় হয়ে যাই। কিছু পুরুষের অ্যাজিওস্পার্মিয়া থাকে যাদের অনেক শুক্রাণু পাওয়া যায়, আমরা ওই যদি টেস্ট দা পিজা বা টেস্ট দি এগুলো করি, কিন্তু কিছু পুরুষের দেখা যায় টেস্টিকুলার ফেইলিয়ার বা তাদের আসলে অন্ডকোষে আর উৎপন্নই হচ্ছে না শুক্রাণু এবং তারা ফেইলিওরে চলে গেছেন, তো তাদের জন্যও আমাদের কিছু করার নাই। ওই যে বললাম যে আমাদের দেশে ল এখনও পারমিট করে নাই, অথবা এই ধরনের ইসলামিক লতে এটা জায়েজ না যে আমরা ডোনার নিব, অন্য মানুষের কাছ থেকে শুক্রাণু বা ডিম্বাণু গ্রহণ করে আর্টিফিশিয়ালভাবে আমরা করব, সেই জন্য ওই চিকিৎসাটা দিতে পারি না। সুতরাং আমাদের দেশের আমি তো এতদিন ধরে বন্ধাত্ব চিকিৎসা করছি, আমি সরকারিভাবেও করি বন্ধাত্ব চিকিৎসা কেন্দ্র, যেটা একমাত্র সরকারি এবং বিনা পয়সায় হয়, ঢাকা মেডিকেল কলেজের আইভিএফ সেন্টার, আমি সেখানে কাজ করি সহযোগী অধ্যাপক হিসাবে। সেখানেও আমরা দেখেছি যে আমরা সব ধরনের রোগীরই চিকিৎসা দিতে পারছি সেখানে, প্লাস হচ্ছে আমাদের প্রাইভেটে তো আল্লাহর রহমতে অনেক ভালো সাকসেস রেট। কিন্তু যাদের ডোনার লাগবে বা যাদের জেনেটিক ডায়াগনোসিস দরকার শুধু সেই রোগীটাকেই আমরা দিতে পারি না। তো সেই জন্য আমার মনে হয় দর্শকদের জন্য, বাংলাদেশের লোকের জন্য আমার একটা কি বলবো, মানে আমার আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই উপদেশ যে আপনারা দেশে চিকিৎসা নিন। দেশে চিকিৎসা নিলে আপনার বিদেশে যাওয়ার কষ্ট, পেরেশানি, ভিসা করা, বিদেশে পরগাছার মতো থাকা, এই জিনিসটা করতে হবে না। খরচও কিন্তু যখন আপনি 3 মাস 6 মাস, অনেকে যার বারবার বাচ্চা নষ্ট হয় সে কিন্তু 1 বছরও থাকে, অনেক বেশি। আর যারা এই ডোনার নেয় তাদের খরচ কিন্তু অনেক বেশি, কয়েক লাখ টাকা লাগে। এবং ইদানিং ইন্ডিয়ান লতে কিন্তু ইয়ে করেছে যে কোনো বিদেশিদেরকে তারা ডোনার দিবে না। সুতরাং আমার মনে হয় আপনারা দেশের উপর আস্থা রাখুন, সঠিক জায়গায় পৌঁছাতে হবে। আপনি যদি একজন সাধারণ MBBS ডক্টর বা একজন গাইনোকোলজিস্ট যিনি অন্তর্নিহিত বা ইনডেপথ নলেজ নাই বা স্কিল নাই, তার কাছে চিকিৎসা করে বলেন বাংলাদেশের সব ডাক্তার খারাপ, এখানে হয় না, তাহলে কিন্তু সঠিক হয় না। আর এই যে বিদেশে সব দেশের টাকা চলে যাচ্ছে, আমরা তো এমনিতেই এখন একটু মন্দার মধ্যে আছি, বৈশ্বিক মন্দা, তার মধ্যে আমরা যদি আমাদের টাকাগুলো বিদেশে নিয়ে যাই তাহলে আমাদের আরও বাড়ে না? আপনি 3 মাস 6 মাস বিদেশে থাকার খরচ তো অনেক বেশি, তার সাথে যদি এই জটিল বা ব্যয়বহুল চিকিৎসাটা থাকে। সুতরাং আপনারা যখন বিদেশে চিন্তা করবেন অনেকবার ভাববেন। আরও একটা উপদেশ আমার, বিদেশে যেয়ে কিন্তু আমরা অনেকজন আবার প্রেগন্যান্ট হয়ে আসে যাদের হয়তো ওভারিয়ান ফেইলিয়ার ছিল বা যার টেস্টিকুলার ফেইলিয়ার ছিল, দেখা যায় যে আমি তো জানি তার প্যাথোলজিটা কোথায় কিন্তু সে আত্মীয় স্বজন বা কারোর কাছে সেটা প্রকাশ করে না বা পরিচিত কারোর কাছে। কিন্তু এই যে জেনেটিকভাবেও তো আমরা বিদেশি একটা ডোনার নিয়ে আসলাম বা ইভেন অনেকের কিন্তু বিদেশি এমব্রায়ও নিয়ে আসে, টোটালটাই বিদেশি, তাহলে এটা কি, আমি আমার নিজেকেই প্রশ্ন করি যে আমার কি এটা ঠিক হলো? যদি আপনি মনে করেন আপনার জন্য সঠিক তাহলে ঠিক আছে। ডোনার না নিয়েও কিন্তু অন্য পদ্ধতিও আছে, যেমন আপনি অ্যাডপশন বা দত্তক নিতে পারেন একটা বাচ্চাকে নিজের মতন করে, বা আমরা অনেক চেষ্টা করছি আরও উন্নতভাবে কীভাবে করা যায় ওভারিয়ান ফেইলিওর পেশেন্টগুলোকে, যদি কোনো ডিম্বাণু একটা দুইটা পাঁচটাও আনতে পারি আমরা বারে বারে পুলিং করে, সেটাও আমরা চেষ্টা করি। সুতরাং দর্শক, আপনারা বন্ধাত্ম চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আগে
কয়েকবার ভাববেন যে কোন ডাক্তারের কাছে যাব, কোথায় কোন সেন্টারে আমার ভালো চিকিৎসা হবে, কোথায় সফলতা বেশি। ধন্যবাদ সবাইকে।